সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার বিশেষ একক সঙ্গীতা অনুষ্ঠানে। আজকের এই বিশেষ সঙ্গীতা অনুষ্ঠানে আপনারা যারা টেলিভিশন সেটের ওপারে বসে আছেন সবাইকে, এবং যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং আমন্ত্রণ আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠানে। আজ আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী, জনপ্রিয় সঙ্গীত শিল্পী সোহেল আহমেদ। আমরা শুনব তার কাছ থেকে তার ভালো লাগার ভালোবাসার কিছু গান এবং তার একান্ত কিছু কথা। চলে যাচ্ছি আমাদের শিল্পীর কাছে। শুভেচ্ছা আপনাকে, কেমন আছেন আপনি? আছি, আল্লাহ ভালো রাখছেন। অনেক ভালো লাগলো যে এরকম গানের আসরে আবার আপনার সঙ্গে বসতে পেরে। এর আগেও বেশ কিছু আয়োজন ছিলেন জি, এবং সত্যি কথা আপনার গান শুনতে আমাদের সবার খুব ভালো লাগে, কারণ প্রত্যেকটি গান আপনি যেভাবে চুজ করেন, আপনার ভালো লাগার যেই পছন্দের যে জায়গাগুলো আছে গানের, অসম্ভব ভালো, অসম্ভব ভালো। আজকে সেই ভালো লাগার রেসটা রাখতে চাই শুরু থেকে শেষ অবধি। প্রথমে একটু জানতে চাইবো আপনার কাছে, এই যে সঙ্গীত জীবনে অনেক বছর আপনার এই পথ চলা দীর্ঘ সময় ধরে, অনেক রকম গান আপনি করেছেন, অনেক স্টেজে গান করেছেন, টেলিভিশনে কাজ করেছেন, আপনি ফিল্মে কাজ করেছেন, আপনি রেডিওতে কাজ করেছেন, মঞ্চে কাজ করেছেন, যদি বলি যে এক বাক্যে যে কোন মাধ্যমটায় গাইতে সবসময় খুব স্বাচ্ছন্দ্য বোধ করেন? আমার তো সব মাধ্যমেই গান করতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি, তবে মঞ্চে আমি একটু বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আজকে আমরা বেশ কিছু ভালো লাগার গান শুনবো আপনার কাছ থেকে। অবশ্যই। প্রথমে কোন গানটি দিয়ে শুরু করতে? গানটি লিখেছেন সলিল চৌধুরী, সুর করেছেন হেমন্ত মুখার্জি। পথরাবু বলে এবার পথে নেমেছি, সোজা পথের ধারায় আমি অনেক হেঁটেছি। পথরাবু বলে এবার পথে নেমেছি, সোজা পথের ধারায় আমি অনেক হেঁটেছি। পথ হারাবো বলে এবার পথে নেমেছি। চেনা শোনা জানার মাঝে কিছুই চিনি নিজে, অচেনাই হারাই তাই আবার খুঁজি নিজে। এই গানগুলো আসলে ছোটবেলা থেকে শুনে শুনে বড় হয়েছি, আমার আব্বু শুনতো, আমার পরিবারের সবাই শুনতো, এবং আপনাদের মুখ থেকে শুনেছি, যাদের গান তাদের মুখ থেকে শুনেছি, সবসময় ভালো লাগে এই গানগুলো। আমাদের এটা না যে প্রজন্ম ভেদে আসলে ভালো লাগার কোনো রেস সেটা না, এই গানগুলো প্রত্যেকটি প্রজন্মের কাছেই জনপ্রিয়তা পেয়েছে। ধন্যবাদ। এবার কি শুনছি? এবারে যে গানটি গাইব জি, এই গানটি লিখেছেন গৌরীপ্রসন্ন মজুমদার, সুর করেছেন হেমন্ত মুখোপাধ্যায় নিজে। গানটি খুব পরিচিত গান। মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন দোনার রঙে রঙে ঘুমিয়া হে। মনে পড়ে যায়, মনে পড়ে যায়, আজি আমার প্রাণে ভেঙে গেছে হাই, ভেঙে গেছে হাই। ভেঙে গেছে আজ সেই অনেক কালজয়ী গান, এই গানগুলো যুগ 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 ধরে থাকবে। আরো একটু শুনতে চাই। আমি এবারে যে গানটি গাইছি এই গানটিও
হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে গাওয়া। তুমি কি যে বলো বুঝি না, কি যে বুঝি না, এবারে আমি যে গানটি গাইব এই গানটি লিখেছেন গৌরী প্রসন্ন মজুমদার, আচ্ছা, সুর করেছেন হেমন্ত মুখ। এবারে আমি মুকুল দত্তের কথায় হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে। আমিও পথের মতো হারিয়ে যাব, আমিও নদীর মতো আসব না ফিরে, আসব না ফিরে কোনো দিন, আমিও দিনের মতো ফুরিয়ে যাব, আসব না ফিরে, আর আসব না ফিরে কোনো দিন। মেঘলা বাতাসে মন আমার বাঁধল বাসা ব্যথার আকাশে, পাতা ঝরা দিনের মাঝে মেঘলা বাতাসে, আমিও ছায়ার মতো বেরিয়ে যাব, চমৎকার আঙ্কেল। এক কথায় বলতে হয় যে আজকে যদি এখন আরও বেশ কিছু গান শুনতে চাই আপনার কাছ থেকে, ঠিক একই এনার্জি নিয়ে আপনি গাবেন, এতটুকু বিশ্বাস আমাদের হয়ে গেছে। আপনি যেমন গাইছেন ঠিক তেমনভাবেই আমাদের এই গুণী মিউজিশিয়ান যারা অনেক ব্যস্ত মানুষ হর হামেশা টেলিভিশনে তাদেরকে দেখা যায় এবং অসম্ভব ভালো মনের মানুষ সব মিউজিশিয়ান, আমার খুব প্রিয় বাপ্পিদা কিবোর্ডে আছেন, এদিকে দিদি আছেন আমাদের খুব প্রিয় মানুষ শামুদা, এবং এখানে আছেন রুবেল ভাইয়া, এবং আছে আমাদের রবি ভাইয়া, সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা এত চমৎকারভাবে সঙ্গত করেছেন, এবং আপনাকে তো অনেক অনেক ধন্যবাদ আঙ্কেল। আমরা চাইবো যে এটিএন বাংলার ডাকে আপনি বারবার ছুটছুটে আসবেন এবং এত চমৎকার কিছু গানের ডালি নিয়ে এসে আমাদের উপহার দেবেন। ধন্যবাদ, তোমাকেও ধন্যবাদ। জি, আমি দর্শকদের আবারও ধন্যবাদ জানাচ্ছি, এতক্ষণ তারা বসে থেকে গান শুনছেন, যদি তাদের ভালো লাগে তাহলে আমার পাওয়া। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।